লেকচাৰ নম্বৰ টু ইন দিছ লেকচাৰ আমি কি কি পঢ়িম এলকাইন হেলাইডৰ ফাৰ্ষ্ট পঢ়িম আমি নমেনক্লেচাৰ দেন প্ৰিপাৰেশ্যন এণ্ড দেন প্ৰপাৰ্টিজ অফ কাৰ্বন হেলোজেন বন্ড অ'কে আমি সেইখিনি টপিক আজিৰ লেকচাৰটোত কভাৰ কৰিব ট্ৰাই কৰিম অ'কে এতিয়া আমাৰ নমেনক্লেচাৰৰ মই ইয়াতে চাৰিটা এক্সাম্পল লৈছোঁ অ'কে ইয়াতে চোৱা ফাৰ্ষ্ট এক্সাম্পলটোত আমি কি কৰিছোঁ ক্লোৰিন আৰু ব্ৰমিন দুয়োটা আছে অ'কে হেলোজেন তোমাৰ ক্লোৰিনো আছে ব্ৰমিনো আছে বাট আমি কোনটো ফাৰ্ষ্টতে পাওঁ এলফাবেটিকেলি চাব গ'লে ব্ৰমিনৰ এটমিক মাছটো বেছি চ' আমি ইটো ফালৰ পৰা লংগেষ্ট চেইন আমিটো বিচাৰিবই লাগিব লগতে আমি চাব লাগিব কাৰ এটমিক মাছ বেছি কোনটো ফাৰ্ষ্টতে আহিব আৰু ব্ৰমিনটো এলফাবেটিকেলি ফাৰ্ষ্টত পাইছোঁ আমি ব্ৰমিনৰ পৰা নাম্বাৰিংটো ব্ৰমিনটো যাতে ফাৰ্ষ্টত পায় তাৰ পৰা নাম্বাৰিংটো ইজি কৰি ষ্টাৰ্ট কৰিব লাগিব অ'কে এতিয়া যদি চাব যাওঁ ওৱান টু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স ছেভেন টোটেল কেইটা আছে সাতটা কাৰ্বন আছে আৰু ব্ৰমিন আৰু ক্লৰিন আছে তিনি নম্বৰ পজিশ্যনত ব্ৰমিন আছে পাঁচ নম্বৰ পজিশ্যনত ইয়াতে থ্ৰী ফ'ৰ ফাইভ অ'কে পাঁচ নম্বৰ পজিশ্যনত মিথাইলো আছে পাঁচ নম্বৰ পজিশ্যনত ক্লৰিনো আছে তিনি নম্বৰ পজিশ্যনত ব্ৰমিন আৰু মিথাইল আছে চ' থ্ৰী ব্ৰমো ফাইভ ক্লৰো থ্ৰী ফাইভ কেইটা মিথাইল আছে দুটা মিথাইল আছে তিনি আৰু পাঁচ নম্বৰ পজিশ্যনত থ্ৰী ফাইভ ডাই মিথাইল কি হয় গোটেই কম্পাউণ্ডটো হেপ্টেন অ'কে এইটো আমাৰ ফাৰ্ষ্ট কুৱেশ্যনটো আমি কৰি ল'লোঁ থ্ৰী ব্ৰহ্ম কেনেকৈ আহিছে গম পাইছা অ'কে এতিয়া নেক্সট কুৱেশ্যনটোত চোৱা এইটো বস্তুত ওৱান টু থ্ৰী ফ'ৰ বিউটেন তো মানে মেইন চেইন আমাৰ কি আছে বিউটেন আছে মেইন চেইন বা ইয়াতে চোৱা আমি যদি এনেকৈ চাওঁ বস্তুটো এনেকৈ চালে বস্তুটো দুটা অলমষ্ট চিমেট্ৰিকেল অ'কে আমি চিমেট্ৰিকেলটো আমি পিছতকৈ চাওঁ এতিয়া আমি ইফালৰ পৰা যদি যাওঁ ওৱান টু থ্ৰী ফ'ৰ অ'কে এক নম্বৰ পজিশ্যন আৰু চাৰি নম্বৰ পজিশ্যনত ক্লৰিন আছে দুই নম্বৰ পজিশ্যন তিনি নম্বৰ পজিশ্যনত ব্ৰমিন আছে টু থ্ৰী ডাই ব্ৰম ওৱান ফ'ৰ ডাই ক্লৰো বিউট কেই নম্বৰ পজিশ্যনত ডাবল কণ্টেক্ট ষ্টাৰ্ট হৈছে দুই নম্বৰ পজিশ্যনত বিউট টু ইন অ'কে আমি এইটো বস্তু বুজি ল'লোঁ নেক্সটটো চোৱা নেক্সটটোত কি হৈছে এতিয়া চোৱা নেক্সটটো আৰু ফ'ৰ্থটো থ্ৰী আৰু ফ'ৰ্থটো অলমষ্ট ছেম বা ডাবল বণ্ডৰ পজিশ্যনটো চেঞ্জ হৈছে ডাবল বণ্ড ইয়াতে এইটোত আছে এইটো ডাবল বণ্ডডাল আমাৰ নাই এতিয়া তিনি নম্বৰ পজিশ্যনত চাব গ'লে তোমাৰ কি হৈছে ইফালৰ পৰা যাব পাৰোঁ আমি ইফালৰ পৰা আহিব পাৰোঁ ব্ৰমিনটো পাবৰ কাৰণে বাট ইফালৰ পৰা গ'লে ব্ৰমিনটো ওৱান টু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স ইফালৰ পৰা গ'লে তিনি নম্বৰ পজিশ্যন ওৱান টু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স এইফালৰ পৰা আহিলে চাৰি নম্বৰ পজিশ্যন ইফালৰ পৰা গ'লে তিনি নম্বৰ পজিশ্যন চ' দিছ ৱে ইজ ৰং এইটো ৱে ৰং হ'ব আমি এইটো পাঠেদি যাব লাগিব কেই নম্বৰ পজিশ্যনত পাবা থ্ৰী থ্ৰী ব্ৰম থ্ৰী ব্ৰম তাৰপিছত চোৱা ওৱান টু থ্ৰী ফ'ৰ ছিক্স আছে ন এক্স এক নম্বৰ পজিশ্যনত ডাবল বন ষ্টাৰ্ট হৈছে দুই নম্বৰ পজিশ্যন তাৰপিছত পাঁচ নম্বৰ পজিশ্যনত ডাবল বন ষ্টাৰ্ট হৈছে চ' ওৱান ফাইভ ডাই ইন বুজিছা থ্ৰী ব্ৰম হেক্স চৰি দিছ ইজ হেক্সেন বুলিও ক'ব পাৰিবা হেক্সেন ওৱান ফাইভ ডাই ইন অ'কে আমি তিনি নম্বৰ কুৱেশ্যনলৈকে তিনি নম্বৰ কুৱেশ্যনটো আমি বুজিলোঁ এতিয়া নেক্সট চাৰি নম্বৰ কুৱেশ্যনটোত চোৱা চাৰি নম্বৰ কুৱেশ্যনটোত আমি কোনফালৰ পৰা যাব লাগিব সেই একেই আমি ব্ৰমিনডাল ব্ৰমিনটো কোনফালৰ পৰা পাম ইটো ফালৰ পৰা ইজিলি পাম
1 2 3 4 5 6 3 Bromo double bond को start से 1 number 3 number 5 number xl 1 3 5 right in okay xl 1 3 5 try in next 5 number question to sabo gole eta moi aru eta next question diu এইটো তোমাৰ সাইক্লিক কম্পাউণ্ড CL এইটো নামটো কি হ'ব তোমাৰ এইটো কি গ্রুপ হয় এইটো তোমাৰ সাইক্লোহেক্সেন নামটো দিছো আমি ক্লোরো সাইক্লোহেক্সেন অর আমি এইটো ক'ব পাৰো যে সাইক্লোহেক্সাইল ক্লোরাইড সাইক্লোহেক্সাইল ক্লোরাইড বুলিও আমি ক'ব পাৰো এখিনি হ'ল আমাৰ নমেনক্লেচাৰ ओके এখিনি লাগে আমি পঢ়িলো নেক্সট আমি পঢ়িম এতিয়া প্রিপারেশন এতিয়া আমি প্রিপারেশন মেইনলি তোয়া আমি মই ফার্স্ট ক্লাসত কি পড়াইছিলো যে ফ্রম হাইড্রোকার্বন এতিয়া হাইড্রোকার্বনৰ আমি এটা লব পাৰো ফ্রম এলকেন ফ্রম এলকেন এতিয়া এলকেনৰ ৰিয়েকচনটো মই কেটা হয় পঢ়াই দিছিলো এলকেনৰ যোনটো ৰিয়েকচন হয় সেই ৰিয়েকচনটো আছিল আমাৰ চেইন ৰিয়েকচন ইয়াতে চোৱা যদি আমি মিথেনটো লওঁ তাৰ লগত যদি ক্লৰিন মলিকুল এটা লওঁ দেন আমি যদি ছানলাইটৰ প্ৰেজেন্সত যদি ৰিয়েকচনটো কৰাওঁ তেতিয়া ফাৰ্ষ্ট কি পাম আমি CH3Cl দেন যোনটো CH3Cl প্ৰডিউচ হ'ব সেই CH3Cl এ আকৌ ক্লৰিন মলিকুল এটাৰ লগত ৰিয়েক্ট কৰিব CH2Cl2 বনাব দেন এগেইন CH2Cl2 ৰিয়েক্ট কৰি CHCl3 হিয়াৰ উই উইল গেট HCl দেন CL2, then CCl4, then HCl. এই ৰিয়েকচনটোৰ নাম কি হয় আমাৰ চেইন ৰিয়েকচন এই ৰিয়েকচনটোত আমি কি পাওঁ এই ৰিয়েকচনটোত আমি সদায় মনোহেলোজেন কম্পাউণ্ড নাপাওঁ মনোহেলোজেন ডাইহেলোজেন ট্ৰাইহেলোজেন টেট্ৰাহেলোজেন কম্পাউণ্ডলৈকে পাওঁ চ' এই ৰিয়েকচনটো সিমান এটা আমাৰ নেচাৰ এপ্লিকেবল নহয় আমাক যদি মনোহেলোজেন কম্পাউণ্ড লাগে এই ৰিয়েকচনটো ইয়াতে ষ্টপ কৰিব নোৱাৰোঁ চ' আমাক আমি বেলেগ কিবা ৰিয়েকচন চাম যিটো ৰিয়েকচনত তোমাৰ প্ৰডিউচ কৰিব পাৰোঁ এতিয়া নেক্সট ৰিয়েকচনটো হ'ল তোমাৰ ফ্ৰম হাইড্ৰকাৰ্বনৰ পৰাই ফ্ৰম আগৰটো আছিল এলকেন নাও ফ্ৰম এলকিন এইটো তোমালোকে পঢ়ি আহিছা আগতে ক্লাছ তোমাৰ ইলেভেনত CH2 ডাবল বন CH2 যদি লওঁ দেন এতিয়া আমি কি পাম HBr এতিয়া চোৱা এইচ বি আৰটো আমাৰ কি হয় এইচ পজিটিভ এণ্ড বি আৰ মাইনাছ মই মেকানিজমটো পিছতে কৰি আছোঁ তুমি এইটো কম্পাউণ্ড আমাৰ প্ৰডিউচ হ'ব এইটো এলকাইল হেলাইড আমাৰ প্ৰডিউচ হ'ব এই ৰিয়েকচনটোত মেকানিজমটো যদি আমি চাব যাওঁ CH2 ডাবল বন CH2 then HBr we add H positive and Br minus এটা চোৱা ডাবল বন্ডত কি আছে ইলেক্ট্ৰন ডেন্সিটি আছে H পজিটিভ আছে ইট উইল এক্ট এজ এ নিউক্লিওফাইল এণ্ড দেন H পজিটিভ এক্ট এজ এ ইলেক্ট্ৰোফাইল নাও কি হ'ব দিছ ইজ CH2 হাইড্ৰজেনটো আহিব কোনোবা এটা কাৰ্বনত এটেক কৰিব ইফালে পজিটিভ চাৰ্জ হ'ব ইফালে CH3 হৈ গ'ল হাইড্ৰজেনটো ধৰা ইয়াতে এটেক কৰিলে ইয়াতে এটেক কৰিলে এই কাৰ্বনটো কি হ'ব পজিটিভ চাৰ্জ হ'ল হাইড্ৰজেনটো আৰু ব্ৰমিন মাইনাছটো ওলাই গ'ল লাষ্টত কি থাকিল আমাৰ ব্ৰমিন মাইনাছটো আছে পজিটিভ চাৰ্জ আছে ব্ৰমিন মাইনাছটো পজিটিভ চাৰ্জে
এটা কই লব CH2 CH3 দেন Br ওকে এইটুত কি হয় আমি এটু এটা আমার ক্লাস 11 তে পাইছিল কি হয় রিঅ্যাকশনটো নাম হল আমার মার্কনিক জন্তুর প্রসেসিটি বস্তুটো রিঅ্যাকশনটো হয় এটু নাম হল আমার মার্কনিক এডিশন এটা সোয়া ধরা CH3 CH ডাবল বন্ড CH2 আছে এই রিঅ্যাকশনটো আমি HBR ইউজ করছো এটা কি হবো আমার রিঅ্যাকশনটো মার্কনিক এডিশন হয় যত ডাবল বন্ডাল ইয়াতে আছে যত হাইড্রোজেন বেশি আছে ইয়াতে হাইড্রোজেন বেশি আছে সো হাইড্রোজেনটো যায় ইয়াতে এটা ছব ব্রোমিনটো যায় ইয়াতে এটা ছব মানে আমি যোনটো ফাইনাল প্রোডাক্ট পাম CHBr CH2H মানে কব লগা কথাটো হল যত হাইড্রোজেন বেশি আছে তাত হাইড্রোজেন যাব যত হাইড্রোজেন কম আছে তাত তোমার কি হব এটা চোৱা এইটো অ্যালকিন আছে তোমার সিমেট্রিক্যাল অ্যালকিন ইয়াতে এইটো কার্বনৰ তাতে দুটো হাইড্রোজেন আছে এইটো কার্বনৰ তাতে দুটো হাইড্রোজেন আছে সো নো প্রবলেম বাট হিয়ার এইটো কার্বনৰ তাতে আমার এটা হাইড্রোজেন আছে এইটো কার্বনৰ তাতে আমার দুটো হাইড্রোজেন আছে সো তোমার এই দুটা কার্বনৰ ওচৰত সেম এনভায়রনমেন্ট আছে বাট এইটো কার্বনৰ ওচৰত এটা মিথাইল গ্রুপ আছে ইয়াতে এনভায়রনমেন্টটো বেলেগ হব সো মলিকিউলটোই বেলেগ এটা প্রোডাক্ট দিব বুঝি পেছা এইটো তোমার মেজর হব এইটো মেজর আৰু লগত CH3 CH2 CH2 Br this will be minor now যদি আমি হাইড্রোজেন ব্রোমাইড ইন প্রেজেন্স অফ H2O2 পেরক্সাইড ইন প্রেজেন্স অফ পেরক্সাইড ইউজ করো তেতিয়া আমি মার্কনিক এডিশনৰ উল্টা পাম মানে এন্টি মার্কনিক রুল ফলো করব ইয়াতে আহি হাইড্রোজেন তো লগ লাগিব CH2 Br হব বুঝিছা বস্তুটো দিস উইল বি দা মেজর প্রোডাক্ট নাও বিকজ উই ইউজ হিয়ার হাইড্রোজেন পেরক্সাইড হাইড্রোজেন পেরক্সাইডৰ জায়গাত আমি এইটো বস্তু ইউজ করব C6H5 CO2 ডাবল টু ও এইটো বস্তু আমি ইউজ করব পারো দিস ইজ অলসো এ পেরক্সাইড এইটো পেরক্সাইড আমি ইউজ করব পারো আদারওয়াইজ হাইড্রোজেন পেরক্সাইড আমি ইউজ করব পারো এইটো রিঅ্যাকশন সোয়া হাইড্রোজেন পেরক্সাইড আমি কিতিয়া ইউজ করব লাগিব সোয়া এইটো ব্রোমিন হল তোমার মিডিলত আছে এইটো এইটো যোনটো অ্যালকাইল হ্যালাইড প্রডিউস হয়েছে এইটো প্রডিউস কোড হয়েছে যোনটো কার্বনত মাজৰ কার্বনত প্রডিউস হয়েছে আমাক যদি এটা টার্মিনাল অ্যালকাইল হ্যালাইড লাগে এইটো কার্বনত থাকিলে টার্মিনাল অ্যালকাইল হ্যালাইড হব টার্মিনাল অ্যালকাইল হ্যালাইড লাগিলে অ্যালকিনৰ পৰা টার্মিনাল অ্যালকাইল হ্যালাইড বনাব লাগিলে আমি কি কৰিম হাইড্রোজেন ব্রোমাইডৰ লগত হাইড্রোজেন পেৰক্সাইড ইউজ কৰিম ওকে আমি এখিনি বস্তু এটা পঢ়িলো নেক্সট আমি ফার্স্ট পঢ়িলো প্রিপারেশন ফ্রম হাইড্রোকার্বন নাও প্রিপারেশন ফ্রম অ্যালকোহল প্রিপারেশন ফ্রম অ্যালকোহল তিন নম্বর হল প্রিপারেশন ফ্রম অ্যালকোহল প্রিপারেশন ফ্রম অ্যালকোহল এটা চোৱা আর ওএইচ আমি অ্যালকোহলৰ পৰা আমি বিভিন্ন ধরনে অ্যালকাইল হ্যালাইড বনাব পাৰো ফার্স্ট তুমি তুমি যদি দিয়া পিসিএল থ্রি এটা কি পাবা আর সিএল আর সিএল আমি বাকি বাই প্রোডাক্ট এটা বনাই আছো নেক্সট পিসিএল ফাইভ দিলা ইয়াতে তুমি H3PO3 পাবা H3PO3 ইয়াতে আমি থ্রি মলিকুল এইটো এইটো রিয়েকশনের কারণে থ্রি মলিকুল অফ দিস ওয়ান এন্ড এইটো তোমার ওয়ান মলিকুল হয়ে যাবে পিসিএল ফাইভ দিলে তোমার কি হব আর সিএল প্লাস পিও সিএল থ্রি দেন এইচসিএল ওকে দেন এসও সিএল টু এটা চুয়া আর সিএল প্লাস এসও টু প্লাস এইচসিএল
এগেইন আরো একটা বস্তু আমি ইউজ করব পারো HX and ZN Cl2 ওকে এইটো রিঅ্যাকশনত তোমার আর এক্স পাবা ইয়াতে PCl5 ইউজ না করে আমি PBr5 ইউজ কইলে আর Br পাম PBr5 ইউজ কইলে আর Br পাম বুঝি বেছা কেখিনি বস্তু আমি জানো এটা নেক্সট এটো কম্পাউন্ড এটো যন্ত এটো এটা অ্যানালাইসিস টেস্ট এটো টেস্টৰ নাম হল লুকাস টেস্ট এই যন্ত রিয়েজন আছে এই রিয়েজনটো কি বুলি কয় লুকাস রিয়েজন বুলি কয় এটা সোয়া আমি লুকাস রিয়েজন লুকাস রিয়েজনটো মই একলে কৈ দিও লুকাস রিয়েজনটো কি হয় আমি অ্যালকোহল কি কি টাইপৰ পাব পাৰো অ্যালকোহল CH3 CH2 OH HCl ZN Cl2 এইটো অ্যালকোহল হল আমাৰ প্রাইমারি অ্যালকোহল নেক্সট এইটো হল আমাৰ সেকেন্ডারি অ্যালকোহল এইটো হল আমাৰ টারশিয়ারি অ্যালকোহল আমি এখিনি জানো প্রাইমারি সেকেন্ডারি আর টারশিয়ারি অ্যালকোহল এতিয়া যদি আমি লুকাস রিয়েজনটো তিনটা অ্যালকোহলতে আমি এপ্লাই করো মানে আমি অ্যালকালাইড বনাবো যদি এপ্লাই করো এটো হল টারশিয়ারি টারশিয়ারি তোমার ইনস্ট্যান্টলি মানে এট রুম টেম্পারেচার মানে ঠালার লগে লগে কি পাবা তুমি অ্যালকাইল হ্যালাইড পাই যাবা CH3 Cl ঠালার লগে লগে তুমি অ্যালকাইল হ্যালাইড পাই যাবা নেক্সট কম্পাউন্ডটো এটো তোমার অলপমান ওয়ার্ম করব লাগিব তেতিয়াহে তুমি রিঅ্যাকশন প্রোডাক্টটো পাবা আর এইটো তোমার বহুত সময় ওয়ার্ম করব লাগিব তেতিয়াহে তুমি এইটো প্রোডাক্টে তোমার এইটো অ্যালকোহলে তোমার প্রাইমারি অ্যালকোহলে অ্যালকাইল হ্যালাইড দিব সো এইটো টেস্টৰ পৰা আমি এইটো বস্তু বুঝিব পাৰো যে মানে অ্যানালাইজ করব আমি কোনটো অ্যালকোহল আমার ধরা কোম্পানি এটা দিছে তোমালোকৰ ক্লাস 12 ত তোমার প্র্যাকটিক্যাল হ'ব বা 11 ত তোমার প্র্যাকটিক্যাল হৈছে তাত তোমার কি কৰিছা লুকাস টেস্টটো কৰিছো আমি আমি প্রাইমারি অ্যালকোহল না সেকেন্ডারি অ্যালকোহল না আমি টারশিয়ারি অ্যালকোহল চাব লাগিলে আমি লুকাস টেস্টটো সদায় কৰো বুঝিছা এইখিনি বস্তু হৈ গ'ল নেক্সট এটা আছে নেক্সট প্রিপারেশন পড়িল তোমার হ্যালাইড এক্সচেঞ্জ হ্যালাইড এক্সচেঞ্জ রিয়াকশন হ্যালাইড এক্সচেঞ্জ রিয়াকশনত তোমার কি হয় ধরা তোমার CH3 CH2 Br দেন সোডিয়াম আয়োডাইড ইউজ কৰিছা মানে এই ব্রোমিনটো আমি সাবস্টিটিউট কৰি বেলেগ এটা হ্যালোজেন সোমাব লাগে তেতিয়া তুমি কি পাবা CH3 CH2 আয়োডিন এন্ড Na Br এইটো বস্তু পাবা সো এখিনি লাগে আমি প্রিপারেশন পঢ়িলো নেক্সট তোমার আমি এটা কি পঢ়িম প্রপার্টিজ অফ কার্বন হ্যালোজেন বন্ড বন্ড সি এক্স বন্ড ওকে এক্স মানে হল আমার হ্যালোজেন কম্পাউন্ড এটা সোয়া আমার ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আর আয়োডিন আছে এটা একেটা কম্পাউন্ডত তোমার আমি যদি চাব যাও বস্তুটো কি হয় কার্বন তোমার ক্লোরিনটো সবচেয়ে বেশি মোস্ট ইলেকট্রোনেগেটিভ কম্পাউন্ড ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট সো তোমার ডেল্টা নেগেটিভ আহিব তোমার ডেল্টা পজিটিভ আহিব মানে কি করব ইলেকট্রন ডেনসিটিটো হ্যালোজেনে সদায় তার ফলে টানিব সো কার্বন কার্বন হ্যালোজেন বন্ডাল সদায় পোলার ইন নেচার পোলার ইন নেচার এতিয়া ধরা তোমার আমার একটা এক্সাম্পল লও সি এইচ টু Cl2 CH2 Cl2 লৈছো CH Cl3 and then CCl4 লৈছো এটা চোৱা এই কম্পাউণ্ডটোত চাব গ'লে এই তিনিটা কম্পাউণ্ড আছে তোমাৰ ইয়াতে কি হৈছে ক্লোৰিনে তাৰফালে ইলেক্ট্ৰন ডেনচিটি টানিছে চ' ডাইপল মোমেণ্টটো ইফালে হ'ব
ইয়াতে তোমাৰ ইলেক্ট্ৰন ডেনচিটি জানিছা, ডাইকনটো ইফালে আহিব, কাৰ্বনৰ হেলোজেনৰটো নাই, কাৰ্বনৰ ফালে টানিব, সো আলটিমেটলি তোমাৰ ডাইকনটো তোমাৰ মিউ নট গ্ৰেটাৰ দেন জিৰ, মানে এটা ডাইপল মোমেন্ট। ডাইপল মোমেন্ট সদায় কি হয়, মিউ ইজ ইকুয়াল টু কিউ ইনটু ডি, চাৰ্জ ইনটু ডিষ্টেন্স। চাৰ্জ যিমান হ'ব আৰু তাৰ ডিষ্টেন্সটো, কাৰ্বন আৰু হেলোজেনৰ যোনডাল বন্ড থাকিব সেই বন্ডডালৰ ডিফেনৰ ওপৰত। এতিয়া ইয়াতে কি হৈছে, এই দুটাৰ মাজত কিবা এটা এংগল আছে, এই এংগলটো মিউ ইজ ইকুৱাল টু কি হ'ব, ইয়াতে এটা মিউ ওৱান পাবা, ইয়াতে এটা মিউ টু পাবা, মিউ ওৱান স্কুৱেৰ প্লাছ মিউ টু স্কুৱেৰ টু মিউ ওৱান মিউ টু কছ থিতা। এইটো হ'ল তোমাৰ মেইন ৰিজাল্টেণ্ট ডাইপল মোমেণ্টৰ আমাৰ ফৰ্মুলা। ইয়াতে চোৱা, এইটোত কি হৈছে, দুটাই টানিছে মাজত, দুটাই ইটো ডিৰেকশ্যনত ইটো ডিৰেকশ্যনত টানিছে, চ' কি হ'ব, ইয়াৰে মেইন যোনটো এংগল আছে ন, ইহঁত দুটাৰ ডিফাৰেঞ্চৰ যোনটো এংগল হ'ব, সেই এংগলটোৰ মাজেদি তোমাৰ মেইন ৰিজাল্টেণ্ট ডাইপল মোমেণ্টটো আহিব। এতিয়া চোৱা, ইয়াতে এই তিনিওটাই তোমাৰ কভাৰ কৰিছে, চ' আল্টিমেট মেইন ৰিজাল্টেণ্ট ডাইপল মোমেণ্টটো ইফালে আহিব, মিউ গ্ৰেটাৰ দেন জিৰ'। হিয়াৰ ই কোনফালে টানিব, ওপৰৰ ফালে টানিব ইলেক্ট্ৰন ডেনচিটি, ই তলফালে, ই তলফালে, ই তলফালে, আল্টিমেটলি মিউ ইকুৱেল টু জিৰ'। মানে আমি যদি চাব যাওঁ, দিছ টু পোলাৰ ইন নেচাৰ এণ্ড দিছ ইজ নন পোলাৰ। অ'কে, আমি এইখিনি বস্তু বুজিলোঁ, মানে কাৰ্বন হেলোজেনৰ প্ৰপাৰ্টিৰ কাৰণে তোমাৰ কি হ'ব, কাৰ্বন হেলোজেনৰ যিডাল বন্ড থাকিব সেই বন্ডডালৰ কাৰণে তোমাৰ মলিকুলটো অলৱেজ কাৰ্বন হেলোজেনৰ বন্ডডাল পোলাৰ হ'ব, পোলাৰ হোৱাৰ কাৰণে মলিকুলটোত পোলাৰিটি নেচাৰ আহিব। অ'কে, এতিয়া নেক্সট মই বেঞ্জিনৰ লগত তোমাৰ কেইটামান হেলোজেনৰ এক্সাম্পল লওঁ, এৰাইল হেলাইডৰ এক্সাম্পল লওঁ। এতিয়া চোৱা, ফাৰ্ষ্ট এইটো ক্লোৰিন আছে, ইয়াৰ লগত ক্লোৰিন আছে, ইয়াৰ লগত ক্লোৰিন আছে, এই তিনিটা ক্লোৰিন। এইটো এইটো আইচমাৰ কি হয়, অৰ্থ আইচমাৰ, এইটো হ'ল মেটা আইচমাৰ, এণ্ড দিছ ইজ আমাৰ পেৰা আইচমাৰ। এতিয়া চোৱা, কাৰ্বন আৰু হেলোজেনৰ ইয়াতে ইয়াৰ ফালে থাকিব, ওপৰৰ ফালে, ইয়াৰ ইফালে থাকিব, চ' ৰিজাল্টেণ্ট ডাইপল মোমেণ্টটো কোনফালে থাকিব, ইটো ফালে থাকিব, ইয়াতে তোমাৰ ডাইপল, ইয়াৰ ডাইপল মোমেণ্টটো ইফালে থাকিব, ইয়াৰ ডেনচিটিটো ইফালে থাকিব, আল্টিমেটডাল এইটো ফালে যাব। বাট হিয়াৰ এইটোত যদি আমি কনচিডাৰ কৰোঁ, ইয়াৰটো এটা ডিৰেকশ্যনত আছে, ইয়াৰটো উল্টা ডিৰেকশ্যন আছে, মানে দুয়োটা উল্টা ডিৰেকশ্যন আছে, উল্টা ডিৰেকশ্যনত থাকিলে এইটোৰ কি হ'ব, মিউ ইকুৱেল টু জিৰ', দুয়োটাই দুয়োটাক কেঞ্চেল আউট কৰিব, ইয়াতে মিউ গ্ৰেটাৰ দেন জিৰ', ইয়াতে মিউ গ্ৰেটাৰ দেন জিৰ'। বুজি পাইছানে বস্তুখিনি, এইখিনি হ'ল আমাৰ কাৰ্বন হেলোজেন বন্ডৰ প্ৰপাৰ্টি প্লাছ এক্সপ্লেনেশ্যন। অ'কে, আমি আজিৰ ভিডিঅ'টো, লেকচাৰটো ইয়াতে খতম কৰিছোঁ, নেক্সট ভিডিঅ'ত আকৌ লগ পাম।